যাই হোক, আজকে আমাদের আর একটা রোববার আর আর একটা বেরোনোর দিন। কাল পর্যন্ত কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাব না যাব। তো সকালে উঠে সৌভিক আমাকে ফোন করলো, না অ্যাকচুয়ালি কাল রাত্রিবেলায় আমাকে ফোন করলো 10টার পরে যে বেরোবো। আমি ওকে জাস্ট বললাম যে কোথায় কাছাকাছি যাওয়া যায়, ম্যাপ দেখো। মারাও ম্যাপও দেখ, মানে ম্যাপ দেখলো না। সেই আমি এই ফাইনাল করলাম যে চলো যাওয়া যাক, একটু বনলতা মুরগির ডিম খেয়ে আসা যাক। তো সকাল 10টা বেজে গেছে, আমরা এখনো মোটামুটি বাড়ি থেকে 10 কিলোমিটারও যাইনি, কারণ এখন আমরা রানিয়াটি থেকে আমতা পর্যন্ত যে রোডটা আছে ওই রোডেই আছি। বেশি ঘুরে যাওয়ার ইচ্ছা নেই বলে এই পাড়াগাঁয়ের রুটটাই ধরলাম। যদি একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়, মানে রাস্তাটা যদি কম হয়, যেহেতু আমি খানাগুল পর্যন্ত রাস্তাটা চিনি, বারবার আসতে হয়েছে, তাই অসুবিধা হওয়ার কিছু নেই এই রাস্তায়। আজকে ট্রাফিক প্রচুর, আর সব আমার পাবলিক, কে এই সাইড দিয়ে গেলে যাচ্ছে, কে ওই সাইড দিয়ে গেলে যাচ্ছে। আজকে মাউন্ট ক্যামেরার মাউন্টটা অন্য জায়গায় করেছি, জানি না কীরকম দেখতে লাগে ভিডিও। আমি চেক করবো, তারপরে এডিটে ফেলবো। অনেক হিন্দিতে ব্লগ করার চেষ্টা করেছি, সালা নিজের ভাবটাই প্রকাশ করা যায় না। তো আমদা মামদা পেরিয়ে আমরা মোটামুটি ঝিকিরার রাস্তায় ঢুকবো। এই ব্রিজটা পেরোলে একটা রাস্তা চলে যাচ্ছে উদয়নারায়ণপুর, আর একটা রাস্তায় যাচ্ছে ঝিকিরা। তো আমরা ঝিকিরার রাস্তায় যাবো। এই ব্রিজটা একটা খাসিয়াত আছে, আমি যখন বছর তিনের আগে এসেছিলাম তখন এই পারে কিছু ছিল না, কিন্তু ওই পারে পুরো বন্যা হয়েছিল। আর এখানকার যত মানুষ সবাই মোটামুটি যারা জায়গা পেয়েছিল তারা এই ব্রিজের উপরে এসেছিল। খুব খারাপ একটা অভিজ্ঞতা, কিন্তু বন্যা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছিল সেই সময়ও। বন্যা কেমন হয় দেখব, মানে তাদের মধ্যে আমিও একজন, তাদের মধ্যে আমিও একজন, কিন্তু অনেকে সেলফি তুলছিল, ছবি তুলছিল, আমি তাদের মধ্যে কেউ নয়। মানে লিটারালি অশিক্ষিত গিয়েও ভূত কিছু আছে, মানুষের ঘর ভেঙে গেছে, ঘর পুড়ে গেছে, অথচ তাদের সেলফি তুলতে হবে। মানে রাস্তাঘাটের অবস্থা দেখেছে তো পুরো যাচ্ছে তাই, তাই যেভাবে চালানো যায়, যতটা যেভাবে ভালো রাস্তা দেখে দেখে চালানো যায় সেভাবে ট্রাই করছি। তবে আমাদের সাথে যে একটা স্কুটি আছে, তো ওর হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে। সামনে আমরা একটু রেস্ট নেবো, একটু ফাঁকা জায়গা থেকে চা ফাঁক হতে হবে আবার। এলাম এটা পলাশ পাই, মানে হাওড়ার দিকেরটা এসছি, আমাদের খানাকুল যেতে হবে হুগলির দিকে। তো তার জন্য আমাদের নদী পেরোতে হবে। সবাই মুখের দিকে আজব ভাবে তাকিয়ে আছে। তিনটা গাড়ি আছে, টাকাটা দাও।
বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তো আমরা মোট আমরা মোটামুটি এই ডেঞ্জারাস ব্রিজ পেরিয়ে চলে এসেছি। লোকে মারা বলছে খেলা হবে নাকি। আচ্ছা আচ্ছা, আবার মোটামুটি 5 টাকা করে চাঁদা দিয়ে এই খাদটা পেরোতে হবে। কি আজ ভালো তো বাঁশের ব্রিজ বেরোচ্ছি নিয়ে, আগের বারে সেখানে ব্রিজ আমার গাড়ির চাকা ফেসে গিয়েছিল। আমরা ব্রিজ পেরিয়েছি, আবার সামনে একটা ব্রিজ আছে, আবার সামনে একটা ব্রিজ আছে, আবার একটা ব্রিজ। এগোন এগোন একটু এগোন, বালের টোটোগুলোকে যেদিন তুলে দেবে মা সরকার সেদিন আমি খুশি হব। না পারবে নিজে যেতে, না আমাদের যেতে দেবে। ও এখন এই গ্রামের রাস্তাই থাকবে, এই আশপাশে মাঠ ঘাট ক্ষেত ধান চাষ এইসব দেখতে দেখতে আমরা মনে হয় আরামবাগ গিয়ে পৌঁছবো। কোনো আধ ঘন্টার মতো লাগবে আরামবাগ পৌঁছতে। অনেকক্ষণ চালানোর পর পাড়াগাঁয়ের রাস্তার ভিতর দিয়ে অবশেষে আমরা একটা পাকা রাস্তায় উঠলাম, যেটা মোটামুটি চওড়া চওড়া রাস্তা, কিন্তু একটু বেশি লোকজন আছে তাই জোরে চালানো তো কোনোভাবেই পসিবল নয়। আরামবাগ পেরিয়ে আমরা মোটামুটি চলে এসেছি জয়পুর জঙ্গলের অনেকটা কাছাকাছি। আমরা এখন আছি হচ্ছে বনলতা রিসোর্ট থেকে ডট 20 কিলোমিটার আগে। এই ট্রিপে এই রাস্তা ভালো প্রথম পেলাম, মানে এর আগে যে রাস্তা পেয়েছিলাম প্রত্যেকটাই খারাপ, কিন্তু এখানে রাস্তা ভালো হলে কি হবে, প্রচুর গাড়ির চাপ, মানে লরিগুলো তো সাইড দেয় না, ছোট গাড়িগুলো আবার চালাতে জানে না। ম্যাপ বলছে এখানে পৌঁছতে আমাদের 27 মিনিট লাগবে, দেখি আমাদের কতক্ষণ লাগে অ্যাকচুয়ালি, মানে আমাদের টোটাল কতক্ষণ লাগে ম্যাপের আগে পৌঁছোই না ম্যাপের পরে। বাজে হচ্ছে 1:55, মানে 2:05। গিয়ে কি খাবো কখন কি করব বুঝতে পারছি না, আজকেই ফিরতে হবে আমাদের, কারণ আমাদের সাথে যে কৌশিক আছে মানে নিনজা আর কি, ওকে ফিরে এসে ডিউটি করতে হবে, নাইট চলছে তো মোটামুটি 4 ঘন্টা তো লাগবে ফিরতে, সেই হিসাবেই বেরোতে হবে আমাদের। স্লোই চালাই, ওরা আসুক, ভিউ দেখো কিরকম লাগছে, মানে পুরো সবুজ ক্ষেত তারপরে হালকা কুয়াশা, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত।
কোনো কথা হবে না ভাই, কোনো কথা হবে না। অনবদ্য। আর আমরা এখনো মোটামুটি 10 কিলোমিটার দূরে আছি আমাদের জায়গা থেকে। আমরা যে গন্তব্যস্থল করেছিলাম তা থেকে এখনো পর্যন্ত 10 কিলোমিটার দূরে। সিঙ্গেল বয় তো তাই গাড়ির চাপটা একটু বেশি লাগে। দিলীপ তো আসবে মনে হয় আজকে এখানে, ওই জন্য এত ভিড়, এত পুলিশের চাপ, মানে প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে। আমরা জয়পুর ব্লক পেরিয়ে গেছি, এখানে এত গাড়ি দাঁড়িয়ে কেন? ওরে বাবা রে, বনলতা রিসোর্টে এত ভিড়, বাপরে বাপ। আমি তো বলছিলাম ফাঁকা হবে, এত ভিড় থাকবে ভাবতে পারিনি। এখানে এরা চাষ করে, এগুলোই খাওয়া এবং ঘোড়ার ঘোড়া। হ্যালো হ্যালো, আবার হ্যালো বলছে অফিস থেকে মনে ফোন এস। হ্যালো হ্যাঁ সুনীল দা, বলো বলো। কেমন লাগছে মুরগিগুলোকে দেখে? তুমি প্রথমে কি দেখেছো? ঘোড়ার ঘোড়ার মারা, ওই ঘোড়াটা ওই ঘোড়াটা তো 8-10 ঘন্টা আমরা বাইক ফাইক চালিয়ে, মানে হয় 2 ঘন্টা রাস্তা, আমরা 500 কিলোমিটার। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক। আমরা ভেবেছিলাম ফাঁকা হবে জায়গা, আমাদের সাথে ফাঁকা জায়গা বলে কিছু হবে না। না সামনে বিয়ে বাড়ি হচ্ছে, কোথায় ভিতরে? ওটা বিয়ে বাড়ি ছিল না, ওটা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি জঙ্গল সাফারি করতে। জঙ্গল সাফারি করতে সন্ধ্যে হওয়ার মুখে ভয় মোটামুটি সবাই পাচ্ছে। Thank you.
আমরা চা ব্রেক শেষ করলাম এই আরামবাগের কোন একটা চা দোকানে, যেটা আরামবাগের রাস্তায় ঢোকার পরে পড়লো। আর ওখানেই শুনলাম এরপরে রাস্তাটা মোটামুটি ভালো। গুগল ম্যাপ বলছে যে আমাদের এখনো ডোমজুর মানে অঙ্কুরাটের কাছাকাছি পৌঁছতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। দেখা যাক কতক্ষণ সময় লাগে না লাগে। যারা এখানকার লোকেরা যা বাইক চালাচ্ছে না, একদম থার্ড ক্লাস, এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, কোনো ইন্ডিকেটার নেই। হঠাৎ আগে যেতে যেতে একবার ইন্ডিকেটার দিয়ে উপকূল ঢুকে গেলো।